কিছু দুই নম্বরই চোরা কারবারি তারা সুযোগ নেয় এই ট্রেনের কারণে, এই জন্য সব ট্রেন কিন্তু এখানে দাঁড়ায় না। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশের দিনাজপুর জেলার অন্তর্গত হাকিমপুর উপজেলার হিলি বর্ডার, আর ওই পাড়টা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। হিলি সবার কাছে অনেক পরিচিত একটি নাম, যার অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমায়। এটি একটি সীমান্ত ঘেঁষা গ্রাম, বাংলাদেশ থেকে যার অবস্থান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায়। প্রিয় দর্শক, আজ আমরা যাচ্ছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর, রেলওয়ে স্টেশন ও হিলি বর্ডার বাজার ভ্রমণে। পুরো ভিডিও জুড়ে থাকছে হিলি সীমান্তের খুঁটিনাটি তথ্য সহ বিস্তারিত। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দেখতে দেখতে আমরা একেবারে হিল জিরো পয়েন্টে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন হিলি ইমিগ্রেশন ও চেকপোস্ট। যারা পাসপোর্ট ভিসার প্রক্রিয়ার মাধ্যমে ভারত ভ্রমণে যায় তারা ইমিগ্রেশন অফিসে কাজ সেরে তারপর কাস্টমস ক্লিয়ারের মাধ্যমে ভারত প্রবেশ করে। হিলি ভারত ও বাংলাদেশের দিনাজপুর জেলার অন্তর্গত হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম। 1986 সালে বাংলাদেশ সরকার হিলি স্থলবন্দরটি প্রতিষ্ঠা করেন। 1947 সালের ভারত বিভাগের সময় গ্রামটি দ্বিখণ্ডিত হয়। গ্রামটির পূর্ব অংশ পাকিস্তানে ও পশ্চিম অংশ ভারতের সাথে যুক্ত হয়। রেল স্টেশন ও বাজার পূর্ব পাকিস্তানে পড়ে ও বসবাসের বাড়িঘর ইত্যাদি ভারতে পড়ে। বর্তমানে এই সীমান্ত দিয়ে দুই দেশের মানুষ যাতায়াত করেন এবং দুই দেশের পণ্যের বাণিজ্য হয়। বর্তমানে ভারতের অন্তর্গত হিলি গ্রামের অংশটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমায় অবস্থিত। ইন্ডিয়া থেকে গাড়ি বাংলাদেশে প্রবেশ করছে রেল লাইন ক্রস করে। এরপরে রয়েছে বাংলাদেশের বিজিবি এবং বিএসএফের দায়িত্বে কর্তব্যরত অফিসার বাম। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশের দিনাজপুর জেলার অন্তর্গত হাকিমপুর উপজেলার হিলি বর্ডার, আর ওই পাড়টা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া। ওটা ইন্ডিয়ার আপনার ওয়েস্ট বেঙ্গলের, আমরা যেটা জানি আর কি, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালিঘাট উপজেলার অন্তর্গত। এটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর, যে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের যেসব পণ্যগুলো ভারতে রপ্তানি করা হয় তার অধিকাংশই আপনার এই বর্ডার দিয়ে বা এই স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন এবং আপনার কী বলে কাস্টমস ক্লিয়ারের মাধ্যমে ইন্ডিয়ায় প্রবেশ করে, এবং ইন্ডিয়ার যেসব পণ্য বাংলাদেশে আমদানি করা হয় সেই সব পণ্য আপনার ওইদিকের কাস্টমস ইমিগ্রেশন কমপ্লিট করে তারা বাংলাদেশে প্রবেশ করে। এছাড়াও এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি রয়েছে, এখানে রয়েছে হিলি রেলওয়ে স্টেশন। হিলি রেলওয়ে স্টেশনটি এই স্থলবন্দরের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই স্থলবন্দরের সাথে সরাসরি বাংলাদেশ এবং ভারতের সরাসরি কোনো রাস্তা নেই। এটি আপনার যশোরের বেনাপোল এবং দর্শনাগেদে, চুয়াডাঙ্গার দর্শনাগেদে বর্ডার হয়ে যেসব ট্রেনে বাংলাদেশে পণ্য আমদানি করা হয় সেই সব ট্রেনগুলো হিলি স্থলবন্দরে এসে তারা মাল আনলোড করে আবার তাদের গন্তব্যে ফিরে যায়। এখানে বাংলাদেশ কাস্টমসের লোক গাড়ির সকল ডকুমেন্টস পেপারসগুলো চেক করে ইন্ডিয়া থেকে গাড়ি বাংলাদেশের পারমিট দিচ্ছে।
জি, এটা এটা হচ্ছে বাংলাদেশের বহুল সুপরিচিত হিলি স্থল বন্দর। এই হিলি স্থল বন্দরের এখানে যদি দেখাই যে এটা হচ্ছে বাংলাদেশে যে একটা রেল লাইন যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশি পার্ট, ওটা হচ্ছে ভারতীয় পার্ট। এই যে ভারতের ট্রাকগুলো আসতেছে, তা এই এই ট্রাকগুলো এটা যদি বাংলাদেশের যদি পরিচিত করা হয়, এটা হচ্ছে বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাংলা হিলি, আর এটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে দক্ষিণ দিনাজপুর বালুঘাট এলাকায়। এখানে হচ্ছে আপনার এই যে ট্রাক সারাদিনই এইভাবে স্থল বন্দরে বাংলাদেশি পণ্য বা ভারতীয় পণ্য বাংলাদেশে ঢুকছে, এবং বাংলাদেশি লোক, ভারতের লোক অনায়াসে এখানে যাতায়াত করছে। পাসপোর্ট এবং ইমিগ্রেশন এখানে আছে, সব কিছু যে প্রক্রিয়া আছে পাসপোর্ট ভিসার প্রক্রিয়াজাত করে সবাই উভয়ের দেশের লোকজন এখানে যাতায়াত করতেছে। আর এখানে এই হিলি স্থল বন্দরের যদি আরও একটু দেখাই, যে আপনাকে এই সাইডটাকে যদি দেখাই, যে স্থল বন্দরের চেকপোস্টের পাশেই হচ্ছে হিলি রাস্তা যে এখানে দেওয়া আছে, সেটার এখানে রেল স্টেশনটাও এখানে দেওয়া আছে। এই রেল স্টেশনটা সবসময় এখানে সব ট্রেন দাঁড়ায় না, আর সব ট্রেন না দাঁড়ার পিছনেও এখানে কারণ আছে, যেহেতু সীমান্তবর্তী এলাকা। একটি রেল লাইন ভাগ করেছে দুটি রাষ্ট্রকে। আপনারা রেল লাইনের পাশেই যে প্রাচীর দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশ ও ভারতের সীমানার প্রাচীর। রেল লাইনটি সীমান্ত ঘেঁষা হয়, রেল লাইনের পাশেই রয়েছে বিজিবি চৌকি। রেল লাইনের এপারে বাংলাদেশ, ওপারে ভারত। মাত্র হাত দশেক দূরেই হিলি স্টেশন, চোখের সামনে দিয়েই দিন রাত ট্রেন ছুটে চলছে, অথচ ধরা ছোঁয়ার বাইরে এই স্টেশন। ট্রেনে উঠতে পারেন না দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত বালুরঘাট মহকুমার হিলির বাসিন্দা, কারণ 1947 সালে দেশভাগ হিলি স্টেশনকেও ভাগ করে দিয়েছে। দেশভাগের আগে হিলি ছিল অবিভক্ত বাংলার এক বর্ধিত বাণিজ্য কেন্দ্র। সে সময় হিলি দিয়ে যেত দার্জিলিং মেলও। হিলি, সান্তাহার, দর্শনা, শিয়ালদহ এই রুট দিয়েই একসময় শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আসাম, মেঘালয় থেকে সহজে কলকাতা যাতায়াত করা যেত। বন্ধুরা, আমরা এখন আছি হিলি বর্ডার বাজারে। হিলি রেলওয়ে স্টেশনের পাশেই বাজারটি অবস্থিত। এই বর্ডার বাজারে আপনি ভারতীয় সকল ধরনের পণ্য কিনতে পারবেন। সাধারণত এই বর্ডার বাজারে জিরাসহ বিভিন্ন ধরনের মশলা, কসমেটিক্স ও ভারতীয় মেডিসিন সহ নানান ধরনের পণ্য কিনতে পারবেন। যারা হিলি বর্ডার বাজার থেকে কেনাকাটা করবেন তাদের জন্য রয়েছে একটি সতর্কতা। যেহেতু এটি বর্ডার বাজার, তাই এখানে ব্ল্যাকের মালি বেশি, সেক্ষেত্রে নিজের ব্যবহার্য ও পরিবারের জন্য পরিমাণ মতো কেনাকাটা করতে পারবেন। তবে মাত্রাতিরিক্ত হলে বিজিবি চেকপোস্টে আপনার মাল জব্দ করা হবে, আর কেনাকাটার সময় অবশ্যই দোকান থেকে পণ্য ক্রয়ের রসিদ নিতে ভুলবেন না, নয়তো পড়তে পারেন ঝামেলায়। আমরা যে ভাইয়ের কাছ থেকে কেনাকাটা করছি, ভাই আপনার নামটা? আমি মোহাম্মদ আনোয়ার। ভাই, এক কেজি? আমরা হিলি বর্ডার বাজারে ভাইয়ের কাছ থেকে কিছু কসমেটিক্স নেওয়ার চেষ্টা করছি, যদি দামে মিলে সেক্ষেত্রে আমরা এগুলা ক্রয় করবো। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
তারা অনুগ্রহ করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।